আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। বাংলাদেশ রেলওয়ে কিন্তু আপনার বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে একটি মাধ্যমিক পাশে একটি নিয়োগ রয়েছে, সেই বিষয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। যেহেতু আবেদনের সময়সীমা বৃদ্ধি পেয়েছে, আর আগামী 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই যে নিয়োগপত্রটা আমার হাতে আছে, এখানে কিন্তু এই যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদ 248 পদে মাধ্যমিক পাশে ছেলে মেয়ে উভয়ে বাংলাদেশের 64 জেলা থেকে একটা আবেদন করার সুযোগ রয়েছে। এই পদটা নিয়ে কথা বলবো, এই পদের সুযোগ সুবিধা, কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী এবং পড়াশোনার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর অবশ্যই ঘরে বসে আবেদন করতে হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে বাঙালি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে চলমান যে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আবেদন আপনারা করতে পারবেন। এখন বাংলাদেশে যে বর্তমান যে বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগ চলতেছে, এখানে কিন্তু আপনারা সকলে জানেন যে বিগত সালে যে বাংলাদেশ রেলওয়ে যে নিয়োগগুলো পরিচালনা করতো, সেইখানে 40% পোষ্য কোটা, মুক্তিযুদ্ধ কোটা, নৃগোষ্ঠী কোটা, প্রতিবন্ধকতা কোটা, এইসব বিভিন্ন কোটার কারণে কিন্তু আমরা যে সাধারণ আম জনতা, তারা কিন্তু চাকরি পাওয়ার কোনো ধরনের একটি সুযোগ সুবিধা কিন্তু হয়ে ওঠেনি। সেই ক্ষেত্রে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে এখন 93% মেধাবৃত্তিতে চাকরি হবে, স্বচ্ছ নিয়োগগুলো হবে, আপনারা কিন্তু আবেদন করে চাকরিটা নিতে পারেন। ভালো প্রিপারেশন পরিস্থিতি থাকলে অবশ্যই সরকারি চাকরিটা আপনারা পেতে পারেন। এখন এইখানে যে পদটি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলি, যে ট্রেড অ্যাপ্রেন্টিস পদ রেলওয়ের আপনার 248টি শূন্য পদ, 20 নম্বর গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা, বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়। এখন যে ট্রেড অ্যাডভান্টেজ পদটি রয়েছে, এটা মূলত সরকারি চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরি মূলত 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এবং 8,250 টাকা থেকে 20,010 টাকা হলো বেসিক। প্রথম অবস্থায় 16,000 সামথিং টাকা, 16,000 সামথিং টাকা কিন্তু আপনারা বেতন পাবেন। তাই যারা এখনও আবেদন করেননি, আপনারা যদি এই পদে ঘরে বসে আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে নির্ঝামেলায় ঘরে বসে আপনারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই অবশ্যই আপনার ঘরে বসে আবেদনের সাথে সাথে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, তারা পড়াশোনার জন্য, প্রিপারেশনের জন্য সাজেশন নিয়েও পড়তে পারবেন। তাই আপনার দেরি না করে যারা পরীক্ষার্থী মানে আসেন, তারা অবশ্যই যোগাযোগ করে সাজেশন নেবেন। আর যারা এখনও আবেদন করেন নাই, এই মাসের 28 তারিখ অবধি লাস্ট ডেট, এই মাসের 28 তারিখ অবধি লাস্ট ডেট। তাই যারা এখনও আবেদন করেন নাই, আপনারা নির্ঝামেলায় ঘরে বসে এই পদটিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে, 248টি শূন্য পদ, তাই বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এটা এখন সুযোগ সুবিধা বলতে কি, 20 নম্বর গ্রেডের সরকারি চাকরি নিয়ম অনুযায়ী যে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, যে যে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।